কেমন আছো? আমরা তো মাঠে এসেছি, আমার চাদর চাচা এসেছিল বলে আমি এসেছি, সব মাম্মাও চলে আসলো। ওই পুকুর ওখান থেকে জাল নাচলাম, এই দেখো সব কিছু, এই দেখো সুন্দর হয়েছে। হ্যালো মেশিন, হ্যাঁ হ্যালো মেশিন, হ্যালো মেশিন, এটা ওই ওখান থেকে অন করে, তাই ওখান থেকে অন করে। এ দেখো আমরা একটু মাঠে এসেছি, আগে শরীরটা ভালো না কিন্তু তাও একটু আসলাম, ভাবলাম একটু ছবি টবি তুলি, সবসময় ঘরে বসে ছবি তোলা হয়। তো মিষ্টি তোর ঠাম্মার সাথে এসেছে বলেই দিল, ঠাম্মার সাথে ছাগল চড়াতে এসেছে, মানে ওর ঠাম্মা একটু টাইম পাস করার জন্য ছাগল টাগল পোষে, তো সেই জন্য মাঠে একটু মানে চড়ে ছাগলগুলো আর দাঁড়িয়ে থাকে, তো সেই জন্য আমি একটু আসলাম। ওই দেখো ওইখানে দেখা যাচ্ছে আমার শাশুড়িমা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আর চ্যানেলটি ফলো করে দিও। চলো তোমাদেরকে মাঠটা আরো ঘুরে ঘুরে দেখাই। চলো, এই যে দেখতে পাচ্ছ এখানে পোলট্রি ফার্ম, ওইগুলো তারপরেই আমাদের বাড়ি। চলো, ওই আমার চটি খুলে এলো। এখানে পুকুর পাড়, এ দেখো সব ধানগুলো কেটে গেছে, পরে বাবা ওদিকে যাবো না। হ্যাঁ এই ধানগুলো এখনো কাটেনি, মাম্মা ওখানে যাওয়া হোক, ওদিকেও ধান কেটে বিচুলি সব শোয়ানো। আরে দেখো এই মাঠটা, এগুলো সর্ষে লাগিয়েছে, এদিকেও সব সর্ষে লাগিয়েছে। কদিন আগে এই মাঠগুলোতেও সব জল হয়ে গেছিল বৃষ্টি হয়ে, তো এখন সব জল শুকিয়ে গেছে, সেজন্য আবার সব সর্ষে বুনে দিয়েছে। এই দেখো গ্রামের মাঠ ঘাট তো সব সুন্দরই হয়। তো আমাদের বাড়ির সামনের মাঠে আরো অনেক সবজি টবজি লাগানো থাকে, মিষ্টি মামাকে বললাম ওখানে যাই, মিষ্টি মামা বললো যে না মাম্মা আমি এখানেই থাকবো, সেই জন্য এখানেই আছি আমরা। ওদিকে যাবো না বাবা, অতদূরে আমার শরীর ভালো না, কালকে পড়ে গেছিলাম সেই জন্য গায়ে হাত পায়ে সব ব্যথা বিষ। এখন সব পাখিদের সব বাসায় ফেরার সময়, দেখো সব পাখি সব ঝাঁকে ঝাঁকে বাসায় ফেরে। চলো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আর আমাদের চ্যানেলটা ফলো করে দিও। টেক কেয়ার, বাই।